আসসালামু আলাইকুম। আপনাদের আমি এখন ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো, যা যা উপকরণ লাগবে। 750 গ্রাম চাল, 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, 4 কোয়া রসুন কুচি, আর 2 চামচ আদা কুচি, 2টা গাজর কুচি, 5-6টা শিম কুচি, কিছু চিংড়ি মাছ, 250 গ্রামের মতো মাংস, আর লাগছে সয়া সস, টেস্টিং সল্ট, লবণ, প্রথমে আমরা ভাতটা রান্না করে নিব। ভাতটা রান্না করতে হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, তার জন্য চুলাটা জ্বালাবো। এখন চালটা দিয়ে দিব, পোলাও চালে ভাতটা হয়ে গেছে, এখন উপুর করে দিব। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, এখন আমরা ফ্রাইড রাইসটা রান্না করব। প্রথমে একটা ডিম ভেঙে ফেটে নিব, সামান্য পরিমাণ তেল দেব, আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা আমরা হালকা ভেজে উঠায় রাখবো, স্বাদ মতো হালকা একটু লবণ দিব। ডিমটা আমার হয়ে গেছে, ফ্রাই প্যানে এবার তেল দিব। ফ্রাই রাইস করতে ফ্রাই প্যানে তেল দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা মরিচ, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিব,
আবার নাড়তে থাকবো। এবার মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে আমরা নাড়তে থাকবো। এটা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আবার আমরা নাড়তে থাকবো। আবার নাড়তে থাকবো। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিব। সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিব। এবার শিমগুলো একে একে দিয়ে দিব। সামান্য একটু লবণ দেবো টেস্টের জন্য। ছয়া ছাঁচ দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিব। এবার
খাবার লাস্টে ভাতগুলো দিয়ে দিব। এখন ভাতগুলো নেড়ে দিব। চুলোটা একটু বাড়াই দিব। আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে। এখন এভাবে নাড়তে থাকবো, ভালো করে ভাতটা মিলাবো। এবার একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। আমরা এখন এইভাবে নাড়তে থাকবো। আমার ফ্রাইড রাইসটা এখন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিব। আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।